কোরআন বিদ্যমান থাকে, কোরআন থেকে ফর্মুলা গ্রহণ করতে হবে। দ্বিতীয়, কোন ব্যক্তির দিক নির্দেশনায় আমরা চলতে পারি না, ঠিক কিনা বলেন? সাড়ে চোদ্দশো বছর আগের যে কোরআন ছিল, নবীর যে হাদিস সুন্নাত ছিল, সে অনুযায়ী আমরা আপনার জীবন পরিচালনা যদি করতে পারি, দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে যেতে পারবো, ঠিক কিনা বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله لا ناصر إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم رواه البخاري من جلد ثاني صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ফরিদপুর মোল্লাবাড়ি পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে আজকে যিনি সভাপতির আসনকে অলঙ্কৃত করেছেন তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, বলেন না একবার সুবহানাল্লাহ। আজকের যিনি প্রধান আলোচক আলহাজ হযরত হাফেজ মাওলানা মুহাম্মদ জাকারিয়া দামাত বারাকাতুহুম তিনি আমাদের মধ্যে আছেন, বলেন না আলহামদুলিল্লাহ। আজকের আরও যিনি আলোচনা করবেন আমার বন্ধু মানুষ হাফেজ মাওলানা মুফতি মনিউল ইসলাম গাজীপুরি সাহেব, তিনি উপস্থিত হয়েছেন, আবার বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আমরা কি জন্য আসলাম ভাই, আমাদের কি জন্য আসা, এই ইন্তেজাম কি জন্য করা, কোরআনের আলোচনা কি জন্য করা, এই মাহফিলে আমরা বয়ান করব, আপনারা শুনবেন, কি জন্য এই বয়ানের কি দরকার, এমন একটা জিনিস প্রশ্ন আসে না, বলেন? আজকের এই মাহফিল যদি সমস্ত শ্রেণীর লোকের প্রয়োজন হতো তাহলে তো সবাই চলে আসতো, ঠিক কিনা বলেন? এখন এই মুহূর্তে কিছু মানুষ বাহিরে, কিছু মানুষ ঘরে, কিছু মানুষ বাজারে, কিছু মানুষ চাষটলে বসে আছে, আসে না, বলেন? আজকে এশার নামাজ যারা জামাতের সাথে পড়েছি, ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারবো এমন কোনো সিকিউরিটি, কোনো গ্যারান্টি কেউ দিতে পারবেন, পারবেন বলেন? যদি কেউ কোনো গ্যারান্টি না দিতে পারি যে আমি ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারবো কিনা, এই গ্যারান্টি যদি আমি আপনি দিতে না পারি তাহলে আমার আপনার বাহিরে বসে থাকা কোনো প্রশ্নই আসে না, আসে বলেন? যে সমস্ত ভাইয়েরা এখনো চাষটলে বসে আড্ডা দিতেছেন,
আজকের মাহফিল ভাই আগামীকালকে হবে বলেন? আজকে যে সমস্ত উলামায়ে কেরামরা কথা বলবেন তারা কি কালকেও এখানে এভাবে কথা বলবেন? আজকের এই মাহফিল তো কালকে হবে না, যদিও হয় আবার এক বছর পরে। এই এক বছর আমি আপনি দুনিয়ার জমিনে জীবিত থাকব না কবরের জগতে চলে যাব আমরা কেউ কিন্তু বলতে পারবো না, পারবো বলেন? এই জমিনে কত মানুষ বিচরণ করেছিল, কত মানুষ এই জমিনের মধ্যে ছিল, তারা আজকে কোথায়? আজ থেকে 100 বছর 50 বছর পূর্বে যারা ছিল তারা আজকে কোথায় আছে কেউ বলেন ভাই? কেউ যদি না থাকে তাহলে মাহফিলে আসতে আমার আপনার বাধা কিসের ভাই? কোন জিনিস আমাকে আপনাকে বাধা দেয়? আমার বিবেক আপনার বিবেক আমাকে বাধা দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকীমের সর্বপ্রথম সূরা সূরাতুল বাকারার প্রথম দিকে বলতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কোন কিতাবকে সম্বোধন করেছেন ভাই? আল কোরআনকে। আল কোরআনকে কেন সম্বোধন করলেন? আল কোরআনের এত মর্যাদা কেন? লা রাইবা ফি তাফসীরে জালালাইনের মধ্যে আসছে লা শাক্কা ফি, এমন এক কিতাব আল্লাহ দিয়েছেন যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ চুল পরিমাণ সন্দেহ সংশয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন এক কিতাব আল্লাহ দিয়েছেন, এই কিতাব কাদের জন্য দিলেন? এই কিতাব কোন শ্রেণীর লোকদের জন্য দিলেন? কার জন্য আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আগে আগে মাহফিলে চলে আসলাম, আমাদেরকে আল্লাহ নিয়ে আসলেন এই জন্য দিলটাকে উজাড় করে অন্তরের অন্তরস্থল থেকে অন্তরের গভীরতা থেকে একবার শুকরিয়া দেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। 10 জন মানুষ যদি নির্বাচনের সময় চিল্লানি দিতেন আরো বড় আওয়াজ হইত নাকি বলেন? এখানে তো কমপক্ষে 50 থেকে 60 জন মানুষ আছেন, যদি 60 জন মানুষ একটা আওয়াজ দেন আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই এই আওয়াজের বিনিময়ে আমার আপনার দুনিয়া থেকে যখন শেষ বিদায় হব, যখন আমি আপনি দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করব, এই আওয়াজের বিনিময়ে আল্লাহ আমার আপনার স্থানটাকে জান্নাতের মেহমান বানিয়ে কবরে ডাক দিতে পারেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার একটু বলেন আলহামদুলিল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন, কথা ঠিক কিনা ভাই? কথা ঠিক কিনা বলেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহাসন নিয়ে বাতাসের উপর দিয়ে চলতেন, বলেন জোরে সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সৈন্য সামগ্র নিয়ে চলতেছেন, সৈন্য সামগ্র নিয়ে যখন চলতেছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন বৃদ্ধা মহিলা বললেন, আল্লাহ তুমি সুলাইমানকে কত সুন্দর রাজত্ব দিয়েছ। এই জন্য বৃদ্ধা মহিলা বললেন আলহামদুলিল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহাসন নিয়ে দাঁড়িয়ে গেলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাটিকে বললেন, ও বৃদ্ধা মা, ও মা আপনি কি আওয়াজ দিলেন? আমার কানে যে আওয়াজ এসেছে সে আওয়াজটা আমি আপনার কাছ থেকে আবার শুনতে চাই। বৃদ্ধা মহিলা বলেন, বাবা আমি তো তোমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করি নাই, আর সুলাইমান আমি তো এমন কোনো আওয়াজ করি নাই যে আওয়াজের কারণে তোমার সিংহাসন চড়া থেকে বন্ধ হয়ে যাবে, ও সুলাইমান আমি কোনো অপরাধ করি নাই, আমি শুধু একবার আলহামদুলিল্লাহ আওয়াজ করেছি। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম দুই চোখ থেকে পানি ছেড়ে দিলেন আর বললেন, বৃদ্ধা মা শুনেন, আমার এই সিংহাসন আমার নবুয়ত আমার সমস্ত কিছুর বিনিময়ে যদি আপনার একবার আলহামদুলিল্লাহ বলার প্রতিদান যদি আপনি আমাকে দিয়ে দেন, আমি এই সমস্ত কিছু আপনার পায়ের নিচে দিতে প্রস্তুত। সুবহানাল্লাহর আওয়াজ আর বর্তমান সময়ের রাজনীতির আওয়াজ যদি এক হয়ে যায় তাহলে হলো না, কি বলেন? স্বার্থপরতার আওয়াজ আর মুমিনদের জান্নাতের আওয়াজ, ঈমান নিয়ে কবরে যাওয়ার আওয়াজ, দুইটা কোনোদিন একসাথে হতে পারে না, ঠিক কিনা বলেন? একটু কষ্ট করে সামনের দিকে চলে আসবেন ভাই, কেমন জানি লাগতেছে আসলে, একটু ভালো লাগতেছে না। যদি কষ্ট করে একটু সামনের দিকে চলে আসেন তাহলে একটু শান্তি পাবো, বয়ান করেও কথা বলেও মনের মধ্যে একটু তৃপ্তি পাবো, সামনে চলে আসেন।
তো আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, যালিকাল কিতাব, ওই কিতাব, ওই কোরআন, যেই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ কোন ধরনের সন্দেহ নাই, ওই কোরআন আল্লাহ এমন একজন ব্যক্তির উপর নাজিল করেছেন, এমন একজন ব্যক্তিকে দিয়েছেন যার চরিত্রের সামনে পৃথিবীর সমস্ত চরিত্র বান্দা তুচ্ছ, ঠিক কিনা বলেন? তিনি কে? হিন্দুদের নবী না? খ্রিস্টানদের নবী? ইহুদিদের নবী? নাসারাদের নবী? নাফরমানদের নবী? শুদ্ধদের নবী? জালেমদের নবী? বলেন কার নবী? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমার আপনার প্রিয় নবী, কথা ঠিক কিনা জুড়ে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ কুরআন অবতীর্ণ করলেন, 1450 বছর আগে আমার আপনার প্রিয় নবী চলে গেলেন, কথা ঠিক কিনা ভাই? কিন্তু কোরআন চলে গেল নাকি কোরআন এখনো আমার আপনার কাছে রয়েছে, জুড়ে বলেন? আজকে যদি কোরআন বিদ্যমান থাকে, কোরআন থেকে ফর্মুলা গ্রহণ করতে হবে, দ্বিতীয় কোন ব্যক্তির দিক নির্দেশনায় আমরা চলতে পারি না, ঠিক কিনা বলেন? 1450 বছর আগের যেই কোরআন ছিল, নবীর যে হাদিস সুন্নাত ছিল, সে অনুযায়ী আমার আপনার জীবন পরিচালনা যদি করতে পারি, দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে যেতে পারবো, ঠিক কিনা বলেন? দ্বিতীয় কোন ব্যক্তি যদি বলে কোরআন মানবো ঠিক আছে, কিন্তু সুদ চলবে, কি চলবে ভাই? কোরআন মানবো ঠিক আছে কিন্তু ঘুষ চলবে, কোরআন মানবো ঠিক আছে কিন্তু নাফরমানি চলবে, কোরআন মানবো ঠিক আছে কিন্তু অন্যের মেয়ের দিকে কুদৃষ্টিতে তাকাবো, এটা কেমন কথা ভাই? এটা কি হয়? রাত আর দিন দুইটা কি একসাথে আসে বলেন? রাত আসলে দিন চলে যায়, দিন আসলে রাত চলে যায়, এটাই স্বাভাবিক। কিন্তু কোন ইমানওয়ালা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ অপরাধ করতে পারে? এটা হতে পারে না, হতে পারে? বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন 26 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় সূরা কাফের 38 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম ওয়া মা মাসসানা মিন লুগুব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়ায়াত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা নকল করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ইহুদি নাসারারা বেঈমানরা নাফরমানরা আসমান এবং জমিন সম্পর্কে প্রশ্ন করলো, হে মুহাম্মদ, এই আসমানের মালিক কে? এই জমিন কে সৃষ্টি করেছেন? এই জমিনের মধ্যে সমস্ত কিছু কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আয়াত নাযিল করলেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। এই দুনিয়ার জমিন আসমান সমস্ত কিছুকে আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রবিবার দিনে জমিনকে সৃষ্টি করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে সমুদ্রকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সোমবার দিনে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এভাবে আসছে, মঙ্গলবার দিনে আল্লাহ রাব্বুল আলামিন পানি সৃষ্টি করেছেন, বুধবার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে সৃষ্টি করেছেন, বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের আসবাবপত্র বৃক্ষরাজিকে সৃষ্টি করেছেন, শুক্রবার দিনে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ফেরেশতাদেরকে সৃষ্টি করার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের নিকট 3 ঘন্টা সময় বাকি ছিল। কয় ঘন্টা ভাই? 3 ঘন্টা সময় যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এখনো বিদ্যমান, প্রথম ঘন্টায় আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মানুষগুলি কতদিন দুনিয়ার জমিনে বাঁচবেন মৃত্যুর সময়কে নির্ধারণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় ঘন্টার মধ্যে একজন মানুষ কতটুকু আরামে থাকবে, কতটুকু মুখ বিলাস তুমি করবা, কত দামি গাড়ির মধ্যে তুমি চলবা, কত তারা বাড়ির মধ্যে তুমি থাকবা না ফরমান, এই সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ঘন্টার মধ্যে সৃষ্টি করেছেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় ঘন্টায় কাকে সৃষ্টি করেছেন? তৃতীয় ঘন্টায় আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, তিনি কি প্রথমে আলোচনা করবেন নাকি লাস্টে? আমাদের সমস্ত নবীদের নবী, প্রধান নবী, সমস্ত নবীদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি প্রথমে আসছেন নাকি লাস্টে?
রাসূলের হাদিস আছে, আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি, নবী বলেন আমি মুহাম্মদ সর্বশেষ নবী, আমার পরে পৃথিবীতে আর কোন নবী আসবে না, আমার মাধ্যমে নবুয়তের দরওয়াজা বন্ধ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যারা প্রধান হয় তারা কখন আসে ভাই? শুক্রবার দিনের লাস্টের এক ঘন্টা সময় বাকি, কয় ঘন্টা? ওই এক ঘন্টা সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন ব্যক্তিকে সৃষ্টি করেছেন যার জন্য আসমান সৃষ্টি করা, জমিন সৃষ্টি করা, গ্রহ নক্ষত্র সৃষ্টি করা, পানিকে সৃষ্টি করা, সমস্ত কিছু সৃষ্টি করা, তিনি হলেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন তৃতীয় ঘন্টার মধ্যে সৃষ্টি করেছে। কেন? আদম আলাইহিস সালামকে এই জন্যই সৃষ্টি করেছেন, এই দুনিয়ার জমিন ততক্ষণ পর্যন্ত থাকবে, বিশ্বনবীর হাদিস অনুযায়ী লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ, এই দুনিয়ার জমিনটা ততক্ষণ পর্যন্ত বিদ্যমান থাকবে যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মুমিন মুসলমান দুনিয়ার জমিনে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আমি আপনি কি মুসলমান নাকি বেঈমান? বলেন, জোরে বলেন। মুসলমানের দাবি নিয়ে যদি যেতে পারেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা মিন আবওয়াবিল জান্নাতি শাআ, ঈমান নিয়ে যদি কবরে যেতে পারেন জান্নাতের আটটা দরওয়াজার যেই কোনো দরওয়াজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমি আপনি কি ভাই? মুসলমান। মুসলমান যদি আমি আপনি দাবি করি তাহলে কি ভুল হবে বলেন? ভুল হবে না। আদম আলাইহিস সালাম কি ছিলেন বলেন? বলেন না কেন? আদম আলাইহিস সালাম মুসলমান ছিলেন, সমস্ত নবীরা মুসলমান ছিলেন, সেই সূত্র ধরে আমি আপনিও মুসলমান, কথা ঠিক কিনা বলেন? এখন আমার আপনার মুসলমানের মুসলমানিত্ব যদি, আমার আপনার ইমানকে যদি কেউ কেড়ে নিতে চায় তখন কি করবেন সেটা বলেন। আজকের আমার বয়ানের আলোচনার শুরু থেকেই আমার আয়াত এবং হাদিসের তর্জমা অনুযায়ী বুঝতে পারতেছেন আমি কোন বিষয়ে আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। মানুষ কোন কাজ করলে জান্নাতি হবে, কোন কাজটা করলে মানুষ জাহান্নামী হবে, এই ব্যাপারে আমি কিছু কথা বলার চেষ্টা করছি। আদম আলাইহিস সালামের জন্য যেহেতু সমস্ত কিছু সৃষ্টি করেছেন, আদমের পরে একের পর এক নবীদের জন্য যেহেতু সমস্ত নিজাম আল্লাহ এভাবে ঠিক রেখেছেন, আমার আপনার প্রিয় নবী বিশ্ব নবীর আদর্শ অনুযায়ী আমি আপনি যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকি আল্লাহর নিজাম বাকি থাকবে ঠিক কিনা বলেন? নাকি অন্য কারোর জন্য থাকবে ভাই? থাকবে। এখন বলবেন হুজুর কাফের মুশরিক বেঈমান মত বৃত্তশালী, টাকা পয়সা অর্থ সম্পদের মালিক, নারী গাড়ি বাড়ির মালিক, কিন্তু আমরা তো তা না, আমরা কি অনেক বড় লোক বলেন? না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনের রাজত্ব আমরা চাই না, দুনিয়ার জমিনের কোনো কিছু আমরা চাই না, আমরা চাই দুনিয়া থেকে যখন চলে যাব জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাতের মেহমান হয়ে আল্লাহর ওলি হয়ে যাতে কবরে যেতে পারি ঠিক কিনা বলেন? অন্য কোনো চাওয়া যদি কোনো মুমিনের অন্তরের মধ্যে থাকে তাহলে সেই ঈমানকে বলা হয় কুফুরযুক্ত ঈমান, শিরকযুক্ত ঈমান। এই ঈমান নিয়ে কবরে গেলে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে, পাওয়া যাবে বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলতেছেন, যারা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ কবরে যেতে পারে এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান একটি জান্নাত আল্লাহ তাকে দিবেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ আসমান সৃষ্টি করলেন, সমস্ত কিছু সৃষ্টি করলেন, এই সব কিছু আল্লাহ কার জন্য সৃষ্টি করলেন ভাই? মুসলমানদের জন্য। কার জন্য বলেন? কিন্তু মুসলমানদের মধ্য থেকে কি হয়? নাস্তিক হয়, ঠিক কিনা বলেন? মুসলমানদের মধ্য থেকে বেদাতি হয়, মুসলমানদের মধ্য থেকে নবীর বিপক্ষে কথা বলতে বলার সৃষ্টি হয় ঠিক কিনা বলেন? কিন্তু এগুলি আসলে কষ্ট, শরীরের মধ্যে যখন গা হয়, শরীরের মধ্যে যখন পচন লাগে তখন কি করতে হয় বলেন? ডাক্তারের কাছ থেকে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাইতে হয় ঠিক কিনা বলেন ভাই? এখন আমার আপনার ঈমান নিয়ে যারা ছিনিমিনি খেলতে চায়, কিছু মুসলমান এরা মুনাফেক হয়ে মুসলমানের ঈমানকে হরণ করার চেষ্টা করে, কথা ঠিক কিনা ভাই? জানেন না কোন জিনিস আমার আপনার ঈমানকে এখন ধ্বংস করার ষড়যন্ত্র করতেছে? এক নাম্বার জিনিস, এক নাম্বার জিনিস হলো আমার আপনার ঘরের মধ্যে টিভি। কি ভাই? টিভি না থাকলে বলে মডেল বোঝে না, কি বোঝে না? বর্তমান ডিজিটাল যুগ বোঝে না, বলেন না? আউযুবিল্লাহ।
আজকে টিভির কারণে স্ত্রী তার স্বামীকে হত্যা করতেছে, আজকে টিভির কারণে জিনা বাড়তেছে, আজকে টিভির কারণে সমাজের মধ্যে উশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। সারাদিন সারা রাত বাহিরের চ্যানেলগুলি ঘরে বসে বসে দেখতেছে আর জিনার দিকে দাবিত হচ্ছে, হয় না ভাই? জিনার দিকে দাবিত হচ্ছে। আমাদের কিছু মুহিব্বিন, কিছু আপন মানুষ, তারা বলে হুজুর ইসলামী টিভি দেখি। কি বলে বলেন? হুজুর ইসলামী টিভি দেখি। পরে আমি বললাম, ভাই রাগ করে লাভ নাই, আমরা আপনাদের মসজিদের ইমাম, আমরা যদি সুদ না খাই আপনারা খাইতে পারবেন না। কি বলেন? আমরা যদি গোশ না খাই আপনারা খাইতে পারবেন না, আমরা যদি জিনা না করি আপনারা করতে পারবেন না, আমরা যদি নাফরমানি না করি আপনারা করতে পারবেন না। কারণ আপনাদের মসজিদের ইমাম সব যদি জিনা করে তাকে ইমামতিতে রাখবেন? ও ভাই জোরে কথা বলেন, রাখবেন না। আপনার মসজিদের ইমাম যদি সুদ খায় তাকে রাখবেন? আপনার মসজিদের ইমাম যদি নাফরমানি করে তাকে কি রাখবেন? তাহলে আপনার মসজিদের ইমাম মানে হাকিম, আপনার মসজিদের ইমামের মতন আপনার জীবন কেন পরিচালিত হয় না? তার মানে জান্নাতি কি শুধু আপনার মসজিদের ইমাম একাই জান্নাতে যাবে আর আপনাকে জাহান্নামে রেখে যাবে, এটা কি হয় নাকি? কিন্তু হাদিসে যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে যে বলে দিয়েছেন, একজন ইমাম, ইমামের দায়িত্ব কত? মহল্লা থেকে যখন একজন মানুষ জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঠগড়ার মধ্যে ইমামকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবেন, ইমাম তুমি তো মসজিদের ইমাম হয়েছিলে, তুমি কি তার কাছে সত্যের দাওয়াত দিয়েছিলে? তুমি কি তার কাছে নবীর সুন্নাতের আদর্শের কথা বলেছিলে? তুমি কি কোরআনের কথা বলেছিলে? তুমি যদি কোরআনের কথা বলে থাকো, তুমি যদি নবীর সুন্নাতের কথা বলে থাকো, তাহলে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আর যদি তুমি তার সাথে নাফরমানি করে থাকো, তুমি যদি দ্বীনের দাওয়াত না দিয়ে থাকো, তাহলে তার পরিবর্তে আজকে তোমার বাম পায়ের মধ্যে কয়লা লাগিয়ে তুমি ইমামকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, কেমন হবে বলেন? তো এখন চিন্তা করেন, ইমাম সাহেব যদি সুদ খায় ইমামকে ইমামতিতে আমরা রাখবো? একটু জোরে বলেন, রাখবো? ইমাম সাহেব যদি ঘুষ খায় তাহলে ইমামকে আমরা রাখবো? ইমাম সাহেব যদি সমাজের নিকৃষ্ট কাজের সাথে জড়িত থাকে তাহলে আমরা তাকে ইমাম হিসাবে মানতে রাজি? তাহলে আমার আপনার জীবনটা কেন ইমামের মতন হয় না? ভাই বিবেককে প্রশ্ন করার দরকার না। সবাই বলে সব কিছু আল্লাহই করে, কি করে বলেন? কহুজুর চুরি করতে গেছিলাম এটা আল্লাহই করাইছে, কহুজুর জিনা করতে গেছিলাম এটা আল্লাহই করাইছে, কহুজুর নাফরমানি করতে গেছিলাম এটা আল্লাহই করাইছে। ওই বদমাইশ, তুমি চুরি করতে যাও সেটা আল্লাহই করা, তোমার বিবেকের মধ্যে কি কিছু নাই? আল্লাহ চুরি করাকে হারাম করেছেন, আল্লাহর নবী হারাম করেছেন, মানুষের সম্পদ আত্মসাৎ করা আল্লাহর নবী হারাম করেছেন, কিন্তু ফজরের আজান দেওয়ার পর নামাজ পড়া তোমার উপর ফরজ আইন, এটা তোমার বিবেক ধরে না, এটার সময় তোমার বিবেক ভালো লাগে না। কারণ শেষ রাত্রে তো তুমি ট্যাবলেট খাইয়া ঘুমাও, ট্যাবলেট খাইয়া ঘুমায় না ভাই? আছে যে সমস্ত লোকেরা মনে করতেছেন হুজুর ট্যাবলেট কি জিনিস বুঝি না, ট্যাবলেট কি জিনিস জানি না, ওই সমস্ত লোকেরা মরার 40 দিন পূর্বে, মৃত্যুর 40 দিন পূর্বে জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে যাবে। আর যে সমস্ত লোকেরা মাইকের আওয়াজ যাওয়ার পরে বলতেছে মানুষটা ছোট, কড কড করে বড় বড়, ঠিক না ভাই? মানুষটা ছোট কিন্তু কত বড় বড় কথা বলে। ওই সমস্ত লোকেরা নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনার মসজিদের ইমাম নাফরমানি করলে তাকে রাখবেন না, কিন্তু আপনি কিভাবে নাফরমানি করবেন, আপনি কিভাবে বেঈমানি করবেন, আপনি কিভাবে ডিশের সামনে বসে থাকবেন? তার মানে ইমামের জীবনের সাথে যদি আপনার জীবন না মিলে, ইমাম সাহেব ওই দিন রাসূলের কাঠগড়ায় দাঁড়িয়ে বলবেন, আল্লাহ আমি তো দাওয়াত দিয়েছিলাম কিন্তু আমার দাওয়াত কবুল করে নাই, বলবেন না? বলেন ইমাম সাহেবকে সেখানে মিথ্যা কথা বলতে পারবেন? আর যদিও মনে করেন ইমাম সাহেব কিছু বলার চেষ্টা করে, আল্লাহ উনি তো আমাকে মহাব্বত করতো, উনার বাড়িতে খাওয়াইতেন, উনি আমাকে সমস্ত দিক থেকে একটু অন্য ধরনের দেখতেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই লোকটা তো নাফরমান, জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন ইমামের জীবনী আর যেই ব্যক্তি মহাব্বত করেন ওই ব্যক্তির জীবনী স্পষ্ট, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন তুমি তো ইমামতির কারণে তাকে মহাব্বত করেছ, আমি নবীর সুন্নতের কারণে মহাব্বত করো নাই। আমি নবীর সুন্নতের কারণে যদি তুমি মহাব্বত করতা তাহলে অবশ্যই ব্যক্তিরা তোমার সাথে, তুমি যেই নবীকে মহাব্বত করেছ।
কোরআনকে মহব্বত করেছ, এই কোরআনকে সেই ব্যক্তি মহব্বত করত। ইমাম সাহেবের জবানটা কিন্তু তখন আর বন্ধ থাকবে, কারণ এখন যদি ইমামের জবান বন্ধ হয়ে যায় তাহলে তো বাম পাশে অর্থাৎ ফারিকুন ফিস সাইর অর্থাৎ জাহান্নামে চলে যেতে হবে। ইমাম বলবেন আল্লাহ যদিও লোকটা মদখুর জিনাকুর তারপরেও তো আমার মসজিদের সভাপতি। কি বলেন ভাই? তারপরেও তো আমার মসজিদের সভাপতি, কারণ বর্তমান সময়ের মধ্যে আমার বাড়ি বেশি দূরে না ভাই, বইটয় পায়া লাভ নাই, কিছু কথা সত্য কথা বলে যায়। দুনিয়ার জমিনের সবচাইতে বড় জালেম যারা, সন্ত্রাস যারা, দিনের দুপুরে যারা মানুষদেরকে হত্যা করতে পারে, এমন শ্রেণীর কিছু লোক, এমন শ্রেণীর কিছু মানুষ মসজিদের শাহী মস্তকগুলি সভাপতির দায়িত্বগুলি দখল করে নিয়েছে, ঠিক কিনা বলে? আমাদের কাছে সব খবর আছে, কিন্তু ইমামরা নাসুর বান্দা কিছুই করতে পারে না। সেই নেত্রকোনা থেকে আসছে, সেই মোমিনশাহী থেকে আসছে, কুমিল্লা থেকে আসছে, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসছে, তারা তো জিম্মি, তাদের হাতে মুখে জবানে সমস্ত কিছুর মধ্যে তারা বদ্ধ করে দেওয়া হয়েছে, তারা চাইলেই কোনো কিছু করতে পারে না। কোরআনের তাফসীর করার পূর্বেই তারা চেষ্টা করে, যদি সভাপতি সাহেবের বিরুদ্ধে বয়ানটা চলে যায় তাহলে তো কালকে ফজরের পরে আর আমার ইমামতি থাকবে না ভাই, কথা ঠিক কিনা বলেন? আবার কিছু সভাপতি আছে ফজরের নামাজ ইমাম সাহেবের পিছনে পড়ে, এটাও আমাদের জানা আছে, জানেন? কিছু সভাপতি এমন রয়েছে যারা ফজরের নামাজ ইমামের পিছনে পড়ে, কিছু সভাপতি এমন রয়েছে পাঁচ ওয়াক্ত নামাজে ইমামের খোঁজ খবর নেই, ইমামকে মহব্বত করে। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত হবে তার সাথেই তার কিয়ামত হবে। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মুসল্লিরা যদি ইমামকে মহব্বত করতে পারো, ইমামের সাথেই তোমাদের জান্নাত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা সফর ছিল সবচেয়ে বড় কষ্টের, সবচেয়ে বড় কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণার দুইটি সফর ছিল। এক নাম্বার ছিল দিন প্রচারের জন্য, দ্বিতীয় নাম্বার ছিল মক্কা থেকে মদিনায় হিজরতের সফর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যখন রাসূল তায়েফের ময়দানে দিন প্রচার করতেছিলেন, দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন নবী গেলেন, নবীকে সমস্ত দিক থেকে কাফের, মুশরিক, বেঈমানরা নির্যাতন করেছিল, ঠিক কিনা বলেন? আবার নবী যখন মাতৃভূমি, পিতৃভূমি, যেই পবিত্র ভূমিতে আমার আপনার প্রিয় নবীর জন্ম হয়েছে, মক্কার পবিত্র ভূমি ছেড়ে যখন আমার আপনার প্রিয় ভূমি, আমার আপনার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনায় যাওয়ার নির্দেশ আসলো, তখন নবী সবচাইতে বড় কষ্ট পেয়েছিলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, নবী গো, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। নবীর চোখের দিকে তাকিয়ে, নবীর নজরের দিকে তাকিয়ে, নবীর দিলের দিকে তাকিয়ে, নবীর হালত দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বলে দিলেন, নবী, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই মক্কা বিজয় বিনা রক্তপাতে মক্কার শাহী মসজিদে আপনাকে সমাসীন করাবো। রাসূল মদিনা থেকে আসার পর মক্কায় কি কোনো রক্তপাত হয়েছিল বলেন? হয়েছিল? তাহলে নবীর আদর্শের মধ্যে কোনো মারামারি, কাটাকাটি? নবীর আদর্শের মধ্যে কারো উপর আক্রমণ করা, একটু জোরে বলেন, আছে না নাই ভাই? নবীর আদর্শের মধ্যে কারো উপর জুলুম করা নাই। নবী যেহেতু বিনা রক্তপাতে বিনা যুদ্ধে মক্কা বিজয় করেছিলেন, মক্কার সমস্ত মানুষদেরকে, কাফের, মুশরিক, বেঈমানদেরকে নবী বলেছিলেন, আজকে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু বিজয়ী যে হলো, এই বিজয়ের আজান কে দিবে? এই বিজয়ের আজান কি মক্কার সবচেয়ে শ্রেষ্ঠ ধনাঢ্য ব্যক্তি দিবেন, নাকি নবীকে সবচেয়ে বেশি যেই ব্যক্তি মহব্বত করেন, যেই ব্যক্তি সব থেকে নবীর জন্য পাগল পারা, সেই ব্যক্তি বিজয়ের আজান দিবেন? এই ব্যাপারে একটু সমস্যার সৃষ্টি হয়ে গেল। সাহাবাই কেরামরা চিন্তা করলেন, আজকের এই বিজয়ের আজান, মক্কা বিজয়ের আজান তো সেই ব্যক্তির কণ্ঠেই মানায়, সেই ব্যক্তির কণ্ঠ থেকে আজকে মক্কা বিজয়ের আজান শুনতে চায়, যেই ব্যক্তি নাকি নবীর জন্য সবচেয়ে বেশি কুরবানি করেছিলেন, তার নাম কি ভাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবাই কেরামরা বললেন, নবী, আজকের বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে শোভা পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে রইলেন, কিছু বললেন না, আবার বলেন সুবহানাল্লাহ।
সাহাবাই কেরামরা বললেন, নবী গো, আবু বকরের ব্যাপারে যেহেতু আপনার সিদ্ধান্ত আসে নাই, আপনার জন্য যেই ব্যক্তি চার চাইতে বেশি কুরবানি করেছিল, খানায় কাবার দরজার মধ্যে যেই ব্যক্তি দাঁড়িয়ে বলেছিল আজ থেকে ইসলামের দাওয়াত আর গোপনে নয়, আজ থেকে ইসলামের দাওয়াত চলবে প্রকাশ্যে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী, ওই ব্যক্তির জবান থেকে আজকে বিজয়ের আজান শুনতে চাই। তখন আমার আপনার নবী, প্রিয় নবী, চুপ, জোরে বলেন সুবহানাল্লাহ। আবার সাহাবাই কেরাম বললেন, নবী, যার কাছে আপনার দুইটি মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন, যার পরহেজগারির সামনে সমস্ত আমরা সাহাবি পর্যন্ত তার পরহেজগারির সামনে নত, নবী গো, এই উসমান ইবনে আফফান আজকে বিজয়ের আজান দেক, এটাই আমরা চাই। তখন নবী চুপ, জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে বললেন, নবী, যুবক বয়সে যেই ব্যক্তি আপনার হাতে ইসলাম গ্রহণ করেছিলেন, নবী, সবচেয়ে বেশি কুরবানি যিনি আপনার জন্য করেছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে আজকের বিজয়ের আজান হো। বিশ্ব নবী তখন চুপ, তখন নবী চুপ। আরবের সম্ভ্রান্ত ব্যক্তিরা, আরবের সবচেয়ে বৃত্তশালী শিক্ষিত লোক ছিলেন আবু বকর, কিন্তু আবু বকরের কণ্ঠেও এই আওয়াজ হয় নাই, আজানের আওয়াজ আবু বকরের কণ্ঠ থেকে আসে নাই। বিশ্বনবী চুপ করে বসে রইলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠালেন, জোরে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে নবীর কানে কানে বললেন, নবী, আজকের বিজয়ের আজান তো সেই ব্যক্তির কণ্ঠেই মানাবে যেই ব্যক্তি কিনাকি দিনের জন্য আপনি নবীকে নবী হিসাবে মানার কারণে আমাদের প্রভু সৃষ্টিকর্তা লালন কর্তা আল্লাহকে রব হিসাবে মানার কারণে আরবের কাফের মুশরিক বেঈমানরা আরবের পবিত্র ভূমিতে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষিপ্ত করত, বালি কণার মধ্যে নিক্ষিপ্ত করত, তারপরেও তার জবান থেকে আহাত আহাত শব্দটি আসত, নবী, সেই বেলালের কণ্ঠে আজকে আজান হবে, অন্য কারো কণ্ঠে আওয়াজ মানায় না। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন, বেলাল, তোমার জবান থেকে আজকের বিজয়ের আজান আমি শুনতে চাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল কি ভাই ধনী ছিলেন না গরিব ছিলেন? বেলাল গোলাম ছিলেন, বেলাল গোলাম ছিলেন, তার বাবাও ছিল গোলাম, চেহারার মধ্যেও কোনো সৌন্দর্য ছিল না, জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে প্রমাণ হয় আল্লাহ চেহারাকে পছন্দ করেন না, কি করেন না বলেন? আল্লাহর কাছে চেহারার দরকার নাই, আল্লাহর কাছে লম্বা উঁচা চৌড়া বডি স্বাস্থ্য শরীর দেহ সম্পদ কোনো কিছুর দরকার নাই, কিন্তু আল্লাহর কাছে একটা জিনিসের দরকার, তা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ বলেন, ও দুনিয়ার জমিনের মুসলমান, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। যদি আমি আল্লাহকে ভয় করতে পারো তাহলে দুনিয়ার জমিনের সমস্ত কিছু তোমার পায়ের নিচে চলে আসবে। কাকে ভয় করতে হবে বলেন? আল্লাহকে ভয় করবেন কিভাবে? আমেরিকার প্রধানমন্ত্রীর ভয় করা লাগবে না? লাগবে না বলেন? বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভয় করা লাগবে না? বিরোধী দলীয় নেত্রীকে কি ভয় করা লাগবে না বলেন? লাগবে না? যদি ভয় করেন তাহলে তো একটু এদিক সেদিক থেকে বিভিন্ন হুঙ্কার বিভিন্ন কিছু আসবে, আসবে না বলেন? কিন্তু মনে রাখবেন, আধ্যাত্মিক জগতের রহমান রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার জমিনের মানুষ যদি কোনো শাসকের সামনে মাথা নত করে, কোনো স্বার্থের কারণে যদি কারো সামনে মাথা নত করে, সেই দিন থেকে তার উপর থেকে আল্লাহর রহমত উঠে যায়। আল্লাহর রহমত যদি চান তাহলে কি করতে হবে ভাই? কি করতে হবে বলেন? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, আলা, জেনে রাখো, শুনো, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হন, আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন, আল্লাহ যাদেরকে মুহাব্বত করেন, আল্লাহ যাদের জন্য দুনিয়ার জমিনকে টিকিয়ে রাখলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতেও তাদের কোনো ভয় নাই, আখেরাতেও তাদের কোনো ভয় নাই, কোন স্থানের মধ্যে তাদের কোনো চিন্তা নাই।
আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, আল্লাযীনা যারা আমানু ঈমান আনয়ন করেছে। ঈমান আনয়ন কারা করলো ভাই? আমরা না? ওয়া কানু ইত্তাকুন, তারাই হলো মুত্তাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা প্রমাণ হলো আমরা আপনারা আমরা সবাই মুত্তাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুত্তাকিদের জন্য আল্লাহ পরের আয়াতের মধ্যে বলতেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। লাহুমুল বুশরা, তাদের জন্য রয়েছে দুনিয়ার জমিনেও শান্তি সুসংবাদ। ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জমিনেও তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর কালিমাতকে, আল্লাহর শব্দকে, আল্লাহর আওয়াজকে কোনোদিন পরিবর্তন হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর আয়াত অনুযায়ী, এই আয়াতের তরজমা অনুযায়ী আমরা আপনারা কি ভাই? মুত্তাকি। কি বলেন? মুত্তাকি। আমি আপনি যদি মুত্তাকি হই, মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই কেমন তাকওয়াবান লোক ছিলেন, কেমন তাকওয়াবান লোক ছিলেন। গঙ্গু শহরের মধ্যে একটা মাদ্রাসা উনি প্রতিষ্ঠা করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গঙ্গু শহরের মধ্যে যখন তিনি মাদ্রাসা বানাইলেন, তার মাদ্রাসার মধ্যে ওই সময়ে 650 ছাত্র আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইউপি উত্তরপ্রদেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি চিন্তা করলেন এই 650 ছাত্রের খাবার দাবার থাকা এত কিছু ব্যয় কোত্থেকে আসে। মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইকে যখন প্রশ্ন করলেন, রশিদ এই খরচ তুমি কিভাবে বহন করো? রশিদ রশিদ আহমদ বলেন, ওয়াত্তাকুল্লাহ। আমরা কাকে ভয় করি বলেন? যদি আমাদের মধ্যে তাকওয়া থাকে তাহলে আমাদেরকে কে সাহায্য করবেন? একটু জোরে বলেন ভাই। এটা হিন্দুদের তো বুঝে আসে না, আসে বলেন। সে বলতেছেন এটা কিভাবে হয়, 650 মানুষের আয়োজন এটা কোত্থেকে হয়, এটা কিভাবে সম্ভব? তখন বললেন দুইজন গোয়েন্দা লোক পাঠানোর দরকার, দুইজন লোককে পাঠানোর দরকার। গঙ্গো শহরের মধ্যে যে মাদ্রাসা, ওই মাদ্রাসার 650 ছাত্রের খাবারের কিভাবে ব্যবস্থা হয়, কিভাবে কোত্থেকে এই খাবার আসে, কিভাবে এদের এই সমস্ত কিছু আঞ্জাম দেওয়া হয়, এটা একটু দেখার দরকার। দুইজন ব্যক্তি রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলীহের নিকটে গেলেন। যাওয়ার পরে বললেন, মাওলানা সাহেব আপনি কিভাবে এই 650 ছাত্রের খাবার দাবারের ব্যবস্থা করেন, এটার জন্য আমরা একটু দেখার জন্য আসছি, আপনি কি বলেন? রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলী বললেন, ভাই আপনারা তো 2-4-5 মিনিট আমার মাদ্রাসায় বসে দেখতে পারবেন না, আপনাদেরকে আমি একটা কথা বলি, আমার কথাটা রাখবেন, 1 সপ্তাহ আমার মাদ্রাসায় মেহমান হয়ে যাবে। কয়দিন ভাই? 1 সপ্তাহ আপনারা আমার মাদ্রাসায় মেহমান হয়ে যান। 1 সপ্তাহ? বললেন ঠিক আছে, আমরা 1 সপ্তাহ মেহমান হলাম। 1 সপ্তাহ যখন তিনি মেহমান হইলেন, দুইজন মানুষ 1 সপ্তাহ মেহমানদারি, তাদেরকে খুব ভালো খাবার দাবারের ব্যবস্থা করতেন। খাবার দাবার যখন শেষ, দেখতেছেন মাদ্রাসার কাজগুলি কি ভাই? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে শেষ রাত্রে ওইঠা সমস্ত ছাত্রগুলি তাহাজ্জুদের নামাজ পড়ে। ও ভাই, দারুল উলুম দেওবন্দের 14 মাস 13 দিন ছিলাম, দারুল উলুম দেওবন্দের এমন কোনো দরওয়াজা নাই, মসজিদের মধ্যে এমন কোনো স্থান নাই, যে স্থানের মধ্যে দেওবন্দের এমন কোনো ছাত্র নাই যে চোখের পানি জড়ায় না। রাত 2টার পর থেকে এমন কোন একজন ছাত্রকে আপনি সিটের মধ্যে পাবেন না, সমস্ত ছাত্রগুলি আল্লাহর পবিত্র ভাবে সেজদা করে চোখের পানি জড়ায়। গঙ্গো শহরের মাদ্রাসা একই পরিস্থিতি। দুইজন ব্যক্তি দেখলেন ছাত্রদের কান্নার আওয়াজের কারণে তাদের ঘুম ভেঙে যায়। বার বার প্রতিদিন 6 দিন যখন চলে গেল, এখন বললেন, হুজুর আমরা 1 সপ্তাহ আপনার কাছে ছিলাম, এখন আমরা বুঝতে পারছি আপনার মাদ্রাসায় মনে হয় অন্য কোনো কেরামতির মাধ্যমে আপনি মাদ্রাসা চালান। তো ঠিক আছে হুজুর, আমরা তো চলে যাচ্ছি, আমরা চলে যাওয়ার সময় 1 সপ্তাহ আপনার কাছে আমরা ছিলাম, এই জন্য 500 রুপি আপনাকে আমরা হাদিয়া দিতে চাই। কত রুপি ভাই? 500 রুপি আমরা আপনাকে হাদিয়া দিতে চাই। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি তখন চিৎকার করে সমস্ত ছাত্রদেরকে বললেন, বাবা তোমরা সবাই এখানে আসো। সমস্ত ছাত্ররা যখন একত্রিত হয়ে গেল, ওই দুইজন মেহমানকে বললেন, এই টাকাই হলো তাকওয়ার ফলাফল। সুবহানাল্লাহ। বলেন এই টাকাই হলো তাকওয়ার ফলাফল।
আল্লাহকে যদি ভয় করতে পারেন দুনিয়ার কারো সামনে মাথা নত করা লাগবে না, আল্লাহর পায়ে যদি সেজদা করেন দুনিয়ার সমস্ত কিছু আপনার পায়ে সেজদা করবে। আর যদি আপনি আল্লাহর সৃষ্টি আল্লাহর কোন গোলামের সামনে মাথা নত করে ফেলেন আল্লাহর রহমত আপনার থেকে দূরে চলে যাবে, দূরে চলে যাবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, কান্নাকাটি করতেছেন, এমন কান্নাকাটি করতেছেন, তার কান্না দেখে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি করতেছেন, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না থামাইতে পারতেছেন না। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে গিয়ে বললেন, নবী আব্বাজান আম্মা তো কান্না বন্ধ করতেছে না, আপনি একটু আম্মার কাছে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে আসলেন, আসার পরে বললেন, খাদিজা কি জন্য তুমি কান্নাকাটি করো আমি বুঝতেছি না, তুমি কেন কান্নাকাটি করতেছো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী দুনিয়ার কোনো স্বার্থের জন্য আমি কান্নাকাটি করি না, দুনিয়ার কোনো লাভ লালসার জন্য আমি কান্নাকাটি করি না, দুনিয়ার জমিনে জীবিত থাকার জন্য আমি কান্নাকাটি করি না, তবে নবী আপনার সাথে আমি তিনটা ওয়াদা করতে চাই, এই তিনটা ওয়াদা এই তিনটা অঙ্গীকার আপনি যদি পূরণ করেন তাহলে আর আমি কান্নাকাটি করব না। নবী তিনটা ওয়াদা আজকে আপনার সাথে করতে চাই, জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার ওয়াদা কি? নবী আমি যদি চলে যাই এখন আমার মরণ হবে, নবী আপনার পবিত্র জুব্বা দ্বারা আমার কাফনের ব্যবস্থা করবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার এই পবিত্র জুব্বা দ্বারা আমার কাফনের ব্যবস্থা করবেন। দ্বিতীয় নম্বর শর্ত কি নবী? আপনার হাতে আমাকে কবরের মধ্যে রাখবেন, জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। আপনার এই পবিত্র হাত দ্বারা আমাকে সাড়ে তিন হাত মাটির নিচে দাফন করবেন। তারপরে নবী আপনার জন্য সমস্ত সম্পদ সমস্ত কিছু আপনার পায়ে আমি বিসর্জন দিয়েছি, কিন্তু নবী আমি তেমন কোনো আমল করতে পারি নাই, কবরে আমাকে প্রশ্ন করা হলো আমি সওয়ালের জবাব দিতে পারবো না, আমি জবাব দিতে পারবো না। নবী আমার পক্ষ থেকে আপনি আমার জবাব দিবেন, যতক্ষণ না পর্যন্ত আমার কবরটা জান্নাতের বাগানে রূপান্তরিত না হবে ততক্ষণ পর্যন্ত আমার কবর ছেড়ে আপনি যেতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা তুমি আমার জন্য দ্বীনের জন্য ইসলামের জন্য কুরআনের জন্য সাহাবীদের জন্য তোমার সমস্ত সম্পদকে তুমি প্রথমে বিসর্জন দিয়েছো, সেই জন্য আমি নবী বলতেছি তোমার প্রত্যেকটি শর্ত আমি মেনে নিলাম। এখন একটা কথা, স্বামী আর স্ত্রী সম্পর্ক গভীর নাকি হালকা বলেন, হালকা নাকি গভীর বলেন? এখন স্ত্রী যে স্বামীরে কুবায় কি কারণে? ভাই খাদিজা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুবায় ছিল নাকি শর্ত দিয়েছিল, আর নবীকে শর্ত মেনেছিলেন নাকি শর্ত ভঙ্গ করেছিলেন? তো এই সমস্যা আসলো কোত্থেকে? দুনিয়ার জমিনে দুইটা শিক্ষায় শিক্ষিত হয় মানুষ, কয়টা শিক্ষায় ভাই? একটা হলো ইংলিশ মিডিয়ার শিক্ষা আর একটা হলো কোরআনের শিক্ষা। আপনাদের এই এলাকার মধ্যে কোনো মুফতি সাহেব কি আছে যে নাকি তার বাবা মাকে বাদ দেয় না দেখাইতে পারবেন, বাবা মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায় বাবা মাকে দেখাইতে পারবেন বলেন? যদি বলতে পারেন আজকে থেকে আর কোনোদিন বয়ান করব না, আজকে থেকে আর কোনোদিন নবীর সুন্নত হাদিস করব না, আজকে থেকে আর কোনোদিন কোরআন তেলাওয়াত করব না, যদি দেখাইতে পারেন আপনার গোলামি করার জন্য প্রস্তুত হয়ে যাবে। যদি একজন মাওলানা একজন মুফতি সাহেব একজন হাক্কানি আল্লাহওয়ালা বুজুর্গ যদি এমন দেখাইতে পারেন তার বৃদ্ধামাকে এই শীতের সিজনে এই শীতের মৌসুমে তার বৃদ্ধামাকে গাজীপুরের বৃদ্ধাশ্রমে রেখে আসতে দেখাইতে পারবেন ভাই? ভাই দেখাইতে পারবেন? কিন্তু বাংলা শিক্ষিত গাজীপুরের বৃদ্ধাশ্রমে রেখে আসতে আমি যদি দেখাইতে পারি কি করবেন? ভালো শিক্ষিত ইংরেজি দিয়া বি অনেক সময় লেকচার দিতে পারে কিন্তু বুলেট মারলেও আরবি ভাষা বের হবে না। মনে রাখবেন আপনি হলেন অভিভাবক, আপনি আপনার সন্তানকে লালন পালন করার ফ্যাক্টরি, আপনি যদি আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত না করেন বেশি বয়স হওয়া লাগবে না, 60 বছর যাওয়ার পরেই এই যে গাজীপুরের বৃদ্ধাশ্রম এই বৃদ্ধাশ্রমে আপনার আমার স্থান হবে 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 হবে, কিছুই করার থাকবে না, কারণ আপনি তো প্রথমেই কোরআনের শিক্ষা থেকে আপনার সন্তানকে দূরে সরিয়ে রেখেছেন।
আমার উস্তাদ এয়ারপোর্ট বাবুসালাম মাদ্রাসার মুফতামি হুজুর আমাকে বলতেন, বাবা দুই স্থানের মধ্যে কোনোদিন আঘাত করো না, যদি দুইটা স্থানের মধ্যে আঘাত করো তাহলে দুনিয়াও ধ্বংস হয়ে যাবে আখেরাতও ধ্বংস হয়ে যাবে। এক নম্বর স্থান হলো তোমার মা তোমার বাবা, দ্বিতীয় নম্বর স্থান হলো তোমার উস্তাদ, তোমার উস্তাদদের কলিজায় যদি তুমি আঘাত করো, তোমার মা বাবার কলিজায় যদি তুমি আঘাত করো, দুনিয়াও তোমার ধ্বংস হয়ে যাবে আখেরাতও তোমার ধ্বংস হয়ে যাবে, দুনিয়াতেও তুমি লাঞ্ছিত হবে আখেরাতেও তুমি বঞ্চিত হবে। তো মাদ্রাসার ছাত্ররা মসজিদের ইমামরা যদি তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে না রাখে, ইংলিশ মিডিয়ায় শিক্ষিত হয়ে আপনি কেন আপনার মা বাবাকে ঘরের মধ্যে জায়গা না দিয়ে বারান্দায় জায়গা দিবে? আপনার মা তো আপনাকে দশ পাঁচ দশ দিন গর্ভে ধারণ করেছিল, আপনার মায়ের সবচাইতে বেশি অবদান আপনার উপর, আর এখন আপনি